ছেলেটির নাম বিদ্যুৎ, এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। পড়াশোনা একটু ফাঁকিবাজ, কিন্তু স্বভাবে শান্তশিষ্ট ভদ্র। আর এই যে মেয়েটিকে দেখছেন, ওর নাম বিজলি। বিজলি বেশ চটপটে স্বভাবের মেয়ে, তার একটা গুণ আছে, সে খুব মিষ্টি করে হাসতে জানে। বিদ্যুৎ খুব ভালোবাসে বিজলিকে, তাই সে প্রত্যেক দিন বিজলিকে এক পলক দেখার জন্য এই বটের ছায়া অপেক্ষা করে। বিজলিকে যেন এক পলক দেখলেই তার সারা দিনের শান্তি। অপেক্ষার প্রহর কিন্তু সবসময় কষ্টের হয় না, কিছু কিছু সময় আনন্দেরও হয়। সেটা বিদ্যুৎকে দেখলেই বোঝা যায়। দেখলেন তো, প্রিয় মানুষের মুখটি দেখার সাথে সাথে বিদ্যুৎ কেমন চমকে উঠল আনন্দের উচ্ছ্বাসে। এই জন্য এক অন্যরকম ভালোবাসা। চমকে উঠবেই না কেন, বিজলির অমন মায়ামাখা হাসি বিদ্যুৎকে এলোমেলো করে দেয়। বিদ্যুৎ তাকিয়ে থাকে, তার দৃষ্টি যত দূর যায়। এভাবেই বিদ্যুতের অপেক্ষার আর প্রতীক্ষার প্রহর কাটতে থাকে। বিদ্যুতের বুকে বুনতে থাকে ভালোবাসার মায়াজাল। এ যেন এক অজানা সুতোর টান বিজলির প্রতি বিদ্যুতের। হঠাৎ এক পশলা আনন্দের বৃষ্টি ভিজিয়ে গেল বিদ্যুৎকে। বিজলির মায়ামাখা হাসির মধ্যে আশার আলো দেখতে পেল বিদ্যুৎ, তাই সে ছুটতে শুরু করল বিজলির পিছু পিছু। তারপর অনেক রোদ, কষ্ট করে আর আসতে হবে না। Thank you.
আগামীকাল কিন্তু ক্লাস এক ঘন্টা আগে শুরু হবে। আর লিখব না।
আমার মনের ছোট্ট ঘরে রাখি তারে আদর করে, ভালোবাসার শিকার দিলাম পাখির দুইটা পায়, পাখি আমার উইড়া না জান যায়, পাখি আমায় ভুইলা না জান যায়, পাখি আমায় ভুইলা না জান জীবন বন্ধু তেরি ভিতর, বন্ধুরে তুই মন কাড়িলি কাড়িলি অন্তর, তুই আমার জীবন বন্ধু তেরি ভিতর, তুই বন্ধু উড়াল পাখি, তুই বন্ধু উড়াল পাখি, কোনদিন যেন দিবি ফাঁকি মনে লাগে ভয়, পাখি আমার উইড়া না জান যায়, পাখি আমার ভুইলা না জান যায়, আমার মনের ছোট্ট ঘরে রাখি তারে আদর করে, ভালোবাসার শিকার দিলাম পাখির দুইটা পা।